আরজিকর কাণ্ড আপনি জানেন যে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এবং তার পোস্টমর্টম রিপোর্ট নাকি সামনে এসেছে এবং সূত্রে খবর সেই রিপোর্টে এমন কিছু উল্লেখ আছে যেখান থেকে কার্যত স্পষ্ট হয়ে গেছে যে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ করে খুন করা হয়েছে তদন্তের গতি দেখে আপনার কি মনে হচ্ছে আমি বলি সিবিআই সাধারণত এই কেসটা অনেক পরেই তাদের নিতে হয় এটা অনেকটা হাস্যস্কর ব্যাপার কেমন প্রথম সাধারণত কি লোকাল পুলিশ কেস করে তারপরে হয় সিআইডি করলো সিআইডি করলো সিআইডি টা করার পরে যখন কিছু হলো না তখন বলা হলো কি এইবার হয় কোর্ট বললো না যে কোনো সেই যদি কোনো কোনো রাজ্যে তো নিজেরাই বলে সিবিআই ইনভেস্টিগেশন হোক তখন সিবিআই এর কাছে যায় তো সিবিআই কাছে আসতে দেরি হবে এটা কোয়াইট নর্মাল এটা খুব স্বাভাবিক ব্যাপার হতে আমার সিবিআই কিন্তু এই এই ব্যাপারে হচ্ছে অভিজ্ঞ তারা তাদের অভিজ্ঞতা আছে তারা জানেই যে আমাকে তো কালকেই কেস দেবে না তা আমি বলবো গতকালকে মোহাম্মদ আদালত আমাদের চিফ জাস্টিস তিনি তো বলছে এখনই দিয়ে দিতে হবে কাগজ আমি তো অবাক যে কাগজ দিতে হয়েছে কেন ওদের আগেই বলা হয়েছিল কেস কেস নিয়ে আসো তো তোর নাথিং ডুইং এখান থেকে সরে যেতে পারবে না এইখানে বসেই সিবিআই কেস ডায়রি দিয়ে দিতে হবে অর্থাৎ আমি বলবো কি যে এত দ্রুত গতিতে আমার এও ধারণা ছিল যে এই প্রথম হিয়ারিং এ হয়তো হবে সিবিআই কে দেবে না আর উনি বলেছেন যে আমি তো মানে মুখ্যমন্ত্রী পর্যন্ত অতএব এইটা ঠিক কথা নয় আর সিবিআই যদি ওই কে কতটুকু নষ্ট করেছে তাতেই আমার কেস হবে না এইটা সিবিআই এগুলো নেবে আর তারপরে যদি কোনো কিছু কেউ করে থাকে ও বাবা জীবন নিজেই কনফেশন করে দেবে মানে সিবিআই সেই ক্ষমতা আছে সেই ক্ষমতাটা আছে সেটা কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্ট কফি হবে না আর একটা কথা বলি যে এই মানুষেরা কি হয় এ ভাই এক্ষুনি এক্ষুনি বিচার এটা হয় না একটা কথা বলি যে আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তাতে তো এটা ডেমোক্রেসি তো তো কাঙ্গারু কোর্ট করা যায় না আমি নাম করব না একটা দেশে এখন কাঙ্গারু কোর্ট হচ্ছে তো ওই সঙ্গে সঙ্গে তো রেজাল্ট হবে না সময় দিতে হবে তারপরে আরও কথা আছে যে যখন তদন্ত মানে শেষ পর্যন্ত যে যখন কোর্টে এই জিনিসটা যাবে তখনও তো সেখানে লোক ঘুরে যায় যে লোককে তদন্তের সময় বলেছে এই লোকই আমাকে মেরেছে এই লোকে এই করেছে তারপরে শেষে যে বললো যে আমি চিনি না অতএব অনেক রকমের সমস্যা আছে না অতএব আমি এই কথা বলতে পারি যে এই কেসে যা হয়েছে এই যে যে লোকটা করল হ্যাঁ এই বিষয়ে আমার আর আমি আরো আমি রিসার্চ করছি এই যে কে আসামিকে অভিযুক্তের নাম হচ্ছে সঞ্জয় কি করে সিভিক ভলান্টিয়ার এই সিভিক ভলান্টিয়ার আমি যদি এখানে বলে আমি যদি রাজা হইতাম তাহলে সিভিক ভলান্টিয়ারের ব্যাপার আমি উঠিয়ে দিতাম এরা হয়েছে মস্ত বড় বদমায়েশ এরাই ইলেকশনের সময় গোলমাল করে এরাই হচ্ছে মানে কনস্টেবলদের উঠিয়ে দিয়েছেরা। ওই থানাতে এখন এরাই মাতব্বর এবং এ বেটার সাথে তো একদম উপরে পর্যন্ত তার নাকি লিঙ্ক আছে বলে লিঙ্ক আছে অতএব এই সিভিক ভলান্টিয়ার ইজ এ মেনাস ইন ওয়েস্ট বেঙ্গল এবং আপনার এই তদন্ত মানে কোন দিকে যাবে বলে আপনার মনে হচ্ছে এখনো পর্যন্ত অগ্রগতি তাদের কি না অগ্রগতি কিছু অগ্রগতি আমি ধরে নেব কিছু হয়নি কেননা জাস চিফ জাস্টিস বলেছেন যে সিবিআই হাতে পেয়েছে হ্যাঁ সিবিআই না উনি তো বলেছেন যে কিছুই হয়নি ইনভেস্টিগেশন কিছুই হয়নি উনি বলেছেন অতএব সিবিআই আমি তো বলবো সিবিআই প্রথম থেকে শুরু করতে হবে শূন্য থেকে শুরু আর শূন্য থেকে আর একটা কথা হোক একটা তো পোস্টমর্টম আছে আর একটা তো পোস্টমর্টম আছে যে ঠিক আছে জ্বালিয়ে দিয়েছে কি মানে মানে বডি ক্রিমেশন হয়ে গেছে ওই পোস্টমর্টম থেকে অনেক কিছু বার করা যায় মানে যে রিপোর্টটা সামনে এসেছে হ্যাঁ ওই রিপোর্টটা পড়লে ওখান থেকে আমি বার করব এইরকম করে ওই বললাম যে হিঙ্গরানি শিবের দক্ষতা হ্যাঁ ওই যে আবার পড়ো বিশ্বাস বারবার পড়ো ওই আচ্ছা এই যে যে পোস্টমর্টম রিপোর্ট থেকে ওর থেকে একটা না একটা ক্লু পাওয়াই যায় মানে যদি গোলমাল করে থাকে তো আমি ধরে নিলাম যে পোস্টমর্টম রিপোর্টে ওরা গোলমাল করেছে সেই গোলমালটা কোথায় করেছে সে ধরা যায় আমরা ধরেছি আমি নাম করবো না আমাকে একটা কেস দিয়েছিলেন আহ জাস্টিস মান্থা রাজাশেখর মান্থা হম আমাকে আর আরেকজন আইজি রিটায়ার দিয়েছিলেন আমরা কিন্তু সেই দিকে এগিয়েছিলাম সেই কেসটাতে আনফরচুনেটলি সেই কেসটা মানে গেল জল জলের তলে চলে গেছে ফলে হয়নি কিন্তু আমি বলবো কি যে এটা তো আছে ওই যে জায়গায় ওখানে তাকে খুন করা হয়েছে তাকে যে সেই জায়গাটা তো আছে অলরেডি ক্রাইম স্পটটা আছে ক্রাইম সিনটা সিন অফ ক্রাইম সিন তো সেখানে রয়েছে এবং আমি ডেফিনেটলি শিওর এবং এইখানে আরেকটা ধরে নিলাম যে আমি যদি ওখানে আমাকে পার্টি যদি কেউ করতো তাহলে আমি বলতাম যে মিলর্ড এই কেসের মনিটরিংটা কিন্তু আপনাকে করতে হবে আশা করি এই কেসে যেরকম চিফ জাস্টিস নিজে নিয়েছেন ওনার কাছেই যদি রাখেন যা আর যদি অন্য কাউকে দেন সেটা আমি জানি না কি হবে না হবে দিলে ভালো হয় আর কি আমি বলবো কি যদি দুজন জাজ এই তারা যদি মনিটর করেন তাহলে ঠিক হবে তাহলে কেসটা তাড়াতাড়ি হবে আর ঠিক